চ্যানেল। আজকে হচ্ছে 22 মে সোমবার, এখন বাজছে সকাল 7টা যেন 5 মিনিট কথা। তো খেয়েছি অনেকক্ষণ আগে, টিফিনও বানালাম, ওর ডেট উঠেছে, টিফিন বানিয়ে দিলাম, ছেঁকাও খেয়ে গেলাম। এই যে সকাল সকাল একদম আমি এত জ্বালা করছে আজটা। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করলাম, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর প্লিজ একটা লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক, আর দেখায় কি টিফিন বানিয়েছি। এই বানিয়েছি ম্যাগি, এর সাথে আছে ডিমের পোচ। তো এখনও ঘুমাচ্ছে, যা ওকে ডেকে দিই, রেডি হবে, তারপরে হরলিক্স খাই, তারপরে ডিউটি। আজকে সারাদিন অনেক কিছু আছে, তারপর ডিউটি থেকে ফেরার পরে অনেক কাজ আছে, গোছানো টোছানো আছে, এরপর আমাদের শুরু হবে যাওয়া। তো এরপরে ভালো 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 ভিডিও আসছে, দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা অল করে রাখুন, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। বেরিয়ে গেল ডিউটি, এবার আমি করবো রান্না স্টার্ট। যা গরম, আর এই গরমে কি হচ্ছে, এখানে গরমের জন্য যত ঘাম দিচ্ছে। তো রান্না স্টার্ট করি, তাড়াতাড়ি রান্না করে নিই, রান্না করে বেশিক্ষণ থাকাই যাচ্ছে, এত গরম সকাল থেকে গরম আজকে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছ আলু ভাজাটা হচ্ছে, অল্প জল দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হলে আলুটা হয়ে যাবে, এটা একদম ড্রাই ড্রাই করে নেব, তাহলে রান্না কমপ্লিট, তারপরে ঘর পরিষ্কার করবো। রান্না হয়ে গেলে এবারে ঘর পরিষ্কার, বাজছে 8:30, তাড়াতাড়ি হয়ে গেলে এটাই। তো ঘর বাইরে সমস্ত পরিষ্কার, চান করে নি, ঘর বাইরে পরিষ্কার হয়ে গেছে, তার সাথে সাথে আমিও পুরো ঘেমে চান হয়ে গেছে, এবার চান করে নিয়ে চলে আসি। করা হয়ে গেল, এবার ফুলটা নিয়ে আসি, নিয়ে ঠাকুরকে পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেল, বাজছে 9:30, কিছু হয়ে গেল, এবার আমি টিফিনটা খেয়ে নেবো। আমার টিফিন তার সাথে করাই, আমরা এখন খেতে বসছি ভাত। এখানে আছে মুগের ডাল, বেগুন ভাজা, এদিকে আমারও আছে, আর এখানে আছে মাছ আলু ভাজা যেটা বানায় ওটা, আর এখানে আছে লস্যি এনার, খেতে স্টার্ট করে দিয়েছে। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এখন খাচ্ছেন লস্যি, এটা আমরা রোজ দিনের খাবার, ভাত খেয়ে, হ্যাঁ কারণ এটা খেতেই হবে। আর যা বাইরের রোদ পুরো, না হলে এটা খেলে লুটা লাগে না বলো তো, টক দই খেলে চিনি দিয়ে খাই, এই জন্য আমি এরম করে বানিয়ে দিই যাতে চিনি না খাই, এটা টক দই খাইতাম না। এই যে বেরোচ্ছে এবার ডিউটি, আর রোদটা জানা আর বলার নেই, বাই তাড়াতাড়ি চলে আসবে। ও বেরিয়ে গেল ডিউটি, তো আমি এখন আবার একটুখানি রেস্ট করে নেবো। আর এই যে এসে নিয়ে বেশি এনার্জি থাকে না বলে কিছু আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এখানে আরও একটা ব্যাগ, এটা আমি গোছাবো, যা বাকি আছে এরপর আমি গোছাবো, কিছু গুছিয়ে গেছে, বলে গেছে যা যা নিতে হবে। আর আমাদের একদম বড় সড়ো ব্যাগ, তো বুঝতেই পারছো কোথাও যাওয়ার আছে, ভিডিওগুলো চেক করতে থাকো, ভিডিও এরপর ভালো ভালো আসছে, ঘোরার ভিডিও। হয়ে গেছে বিকাল 5টা মতন বাজছে, তখন মুখাখন একটুখানিতে লাগাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, ঘাম দিচ্ছে, তাহলে আমি এটা একটুখানি লাগাই, ঘাম দিয়ে দিয়ে আর এইটা বেরিয়েছে মুখে, এটা এখন একটুখানি লাগায়, তারপরে এবারে ফ্রেশ হয়ে নেবো, গাছে জল দেবো, একটু হাওয়া দেয়নি, অসম্ভব গরম।
চলে এসেছি ফ্রেশ হয়ে। তা যা হোক ফ্রেশ হোক যাই হোক, গরম সেই গরমে একটু হাওয়া দেয় কিছু করার নেই, তাই দেবো গাছে জল। গাছগুলো পুরো শুকিয়ে গেছে রোদে, পাতাগুলো তো শুকিয়ে গেছে পুরো, জল দিয়ে দিই। এসে গেছে ডিউটিতে, গেট খোলা ছিল।